আমি দেখা পাইছোঁ যে মিৰ্জা অঞ্চলতো যিকোনো অপরাধজনিত ঘটনার লগত যদি কোনোবা আটক করে আরক্ষীয়ে বা গ্রেপ্তার করবলগা হয় তেতিয়া নামটো আহে যে মিয়া। মিয়া অবিহনে বেলেগ মানুহ জড়িত নাথাকে আছে। গতিকে আমি মিৰ্জা অঞ্চলটো এক শান্তিপূর্ণ অঞ্চল, ইয়াত আমি সেনেকুৱা ধরনের পরিবেশ নিবিচাৰো। যোৱা আঠ দিন আগত একটা ঘটনা হয়ে গৈছে, ইতিমধ্যে বোৱাৰী এগৰাকী অপহরণ করে লৈ গৈছে মিয়া মিস্ত্রীয়ে। গতিকে এই পরিস্থিতি সমূহ বন্ধ হব লাগে অতি শীঘ্রে। আমি মিয়াসকলক দাবি জানাইছো যে তেওঁলোকে মিৰ্জা অঞ্চল পরিত্যাগ করক, বেলেগত তেওঁলোকে যে ব্যবসায় করে আছে করে থাকুক, তাতে আপত্তি নাই আমার। কিন্তু আমার অঞ্চলের পর তেওঁলোকে যাক, আমি এই শান্তিপূর্ণভাবে তেওঁলোকক আহ্বান জানাইছো। যদি তেওঁলোকে তাতার পিছতো যদি তেওঁলোকে মিৰ্জাত তেনেকুৱা ধরনের কর্মত লিপ্ত থাকে, তেতিয়া কিন্তু আমি জঙ্গি আন্দোলন গড়ি তুলি। সময় বানি দিয়া হয়েছে সময়, আমি খুব কম দিনের ভিতর তেওঁলোকৰ এই ডিসিশনটো লবর কারণে আমি সময় বান্ধি দিছো। দুই এদিনের ভিতর তেওঁলোকে এই ডিসিশনটো লব লাগে। অকল নিজে নয়, পলাশবাড়ী হোক বা বৃহত্তর পলাশবাড়ী, আমি অঞ্চলত বৃহত্তর পলাশবাড়ী অঞ্চলতে এনেকুৱা ধরনের কিছু মানুষে প্রবেশ করেছে, এতে আগ্রাসন হয়েছে। গতিকে তেওঁলোকক আমি অনুরোধ জানাইছো, ভাল ভালদরে কইছো, যাতে তেওঁলোকে অতি শীঘ্রে ইয়ারপরা গুছি যায় অন্য ঠাইলৈ। ইতিমধ্যে পলাশবাড়ী সুরক্ষা বাহিনীৰ পৰা আমি যোৱাকালিও এক কার্যসূচী রূপায়ণ করেছিল। পলাশবাড়ী সুরক্ষা সমিতির লগত আমার সকলো রাইজ, সচেতন রাইজ আমার লগত জড়িত হয়ে আছে। গতিকে আমি সুরক্ষা বাহিনীর তরফের পলাশবাড়ী সুরক্ষা বাহিনীর তরফের দাবি জানাইছো যে এই যখন মিয়া সকল অতি শীঘ্রে ইয়ারপরা যাবর কারণে অনুরোধ জানাইছো।